এই রণধর্ম লাভ দ্বারা এই দেবগণ ভগবানের আরাধনা করলেন না, বললেন তারা সেই প্রভু গোবিন্দের এই যে বহিরঙ্গা মায়া, এই মায়াতে অধিক রূপে সম্মোহিত হয়েছেন বলেই ব্রহ্মা প্রার্থনা করছে। আমরাও চাই এখানে ব্রহ্মা যে প্রার্থনা কিরূপ প্রার্থনা করেন সেটি আমাদের ব্যাখ্যাকার চিত্ত করে দিয়েছে। বলেন হা ভন্ত ভারত ভয়ং শ্রীকৃষ্ণ ভজন্ত যদি আমরা এই ভারতভূমি নরধাম পাই কখন পাব, কদা যদি সুবুদ্ধা এই নরজনীতে কখন জন্মাব, ভগবন্ত ভজন্ত আমরা শ্রীহরি ভজন করব, যদি এক ক্ষণকাল ভজন করি তাহলে আমরা সেই ভজনে ভগবানের বৈকুণ্ঠ লাভ। এই যে তোমার দেহ যার 4001টা দিন আর 4001টা এইরূপ দিনে এক মাস এক বছর 100 বছর দিনে তিনি সেই সমগ্র ব্রহ্মাণ্ডের বিনিময়ে ভারতবর্ষের নরদেহটা এক ক্ষণকাল তার বলতে চান বেশি নাই। সুতরাং এই বাক্যের দ্বারা আমাদের এই যে নরদেহ পরমার্থ সাধনায় যে ভগবান কি করে সাধনা করে পারতেন না, সুখদেব বললেন এক মুহূর্তেই পাওয়া যায়। রাজা দৃষ্টান্ত দিয়েছিলেন, ভট্টাঙ্গ রাজা স্বর্গেই তো ছিলেন, দেবমুনি সহায়তা করলেন, অসুর নাশ করলেন, তারপরে যখন আসবেন তখন দেবমন বললেন কিছু আমরা জীব আপনি করলেন শান্তভাবে, আপনার কিছু না দিলে এটা আমাদের অতি কৃতজ্ঞতা। তখন উনি বললেন কিন্তু চাই না, আমি যেগুলো চাই সে আপনার কিন্তু মায়া মুক্তিও দিতে পারবেন না আর ভক্তিও দিতে পারবেন। আপনার অন্তর জানি বলে দেন কতক্ষণ মাস মানে এই সুন্দর দেখে আর হৃদয়ে এমন একটা বিরাট গেল, সংকল্প করলেন ভগবানের। তখন দেবগণ আয়ু দেখে বললেন এক মুহূর্ত আছে, তখন বললেন আমার তো ভাব পৌঁছে যেতে হবে, ওখান না হলে তা হবে না। দেবগণকে বললাম ব্রহ্মার রূপ দ্রুতগামী যান নিয়ে এলেন মহারাজ, উৎকণ্ঠার সঙ্গে ভজন করে আমাদের আমার দেহ যা
এতে কি লাভ হয়? জ্ঞান লাভ হয়, ধর্ম লাভ হয়, তত্ত্ব বিষয়ক বিবেক আছে। এইখানে শ্রীকৃষ্ণ চক্রবর্তী ব্যাখ্যা করছে, যারা ভগবানের আরাধনা করেন না তাদেরকে মায়াময়ী করে ব্রহ্মা বললেন, ভগবানের আরাধনা ব্যতীত রেখে যদি জ্ঞানের সাধনাই করেন মুক্তি সাধনা, তথাপি তিনি মায়াপ্রিয়। যারা মায়াতে আবদ্ধ হয়ে আছে, বিষয় কামনা নিয়ে আছে, সংসার বাসনা, তাদের থেকে বেশি এই যারা মুক্তি লাভের জন্য জ্ঞানের সাধনা করছে। ভাগবতের প্রথমে মুক্তি কামনাকে বড় কপটতা বলে উল্লেখ করা, একে বলা হচ্ছে যে ধর্ম প্রচিত কৈতত্র নির্মত শরণাং সদা। এই ভাগবতের প্রচিত কৈতব ধর্ম প্রেম ধর্ম ভাগবতের কথা বলা হচ্ছে। সেখানে স্বামী টিকাতে লিখছেন উচিত কৈতব মানে কপট দাবি, এগুলি ধর্ম শব্দে নামি সন্দির পিণ্ড। যদি কেউ বলেন যারা জ্ঞানের সাধনা করেন তারা বলেন আমরা বিশ্বাস কোন প্রার্থনা নাই, প্রার্থনা নাই কেন? আপনারা তো মুক্তি প্রার্থনা করছেন, সব থেকে বড় যাতে এই সংসার কৃষ্ণ না আছে। তো সুতরাং এ তো বড় কৈতব, এই জন্যই বড় কৈতব। যদি সংসারে ধর্ম কামের মধ্যে থাকে কৃপা হয়, কিন্তু মুক্ত হয়ে গেলে তো শেষ হয়ে গেল, ওই সৌভাগ্য ওই যোগ্যতাটা নষ্টই হয়ে গেল, জীবনই গেল একটা পাত্রের মতো। এই তো ব্রহ্মচারী চলে ধর্মের মধ্যে যারা আছে তারাও যদি ভজন না করে ধর্ম সমষ্টিত পুষার বিশ্বসেন প্রকাশিত উৎপাদের যদি শ্রম এগুলি কেবল এই যে বর্ণাশ্রমাদি ধর্ম যা কিছু আছে যজ্ঞ দান দয়া ভবিষ্যৎ ধর্ম নামে যত বিষয় এগুলি সম্যকরূপে উত্তম রূপে অনুষ্ঠিত হইল, যদি ভগবানের কথাতে রুচি না এল তার ফলে সব তাহলে ভগবানের কথাতে রুচিটি হচ্ছে সমস্ত ধর্মের ধর্মফল ধর্ম বিফল। সুতরাং ব্যাখ্যাকার বলছেন এইগুলি থাকলেও তাকে মানিত বলে না, একমাত্র একটাই জিনিস আরাধনা ভগবত, ভগবানের আরাধনা শ্রবণ কীর্তনা পূজা বিপদ আশ্রয় করা চায়, এর দ্বারাই এই যে নরদেহের সাফল্য এবং এই জন্যই প্রশংসা ব্রহ্মার বলছেন তদেব একমাত্র ভক্তি ভগবানের ভজন উপাসনা, এছাড়া এই ভজন করেও যদি অন্য কামনা থাকে,
যে কোনো কামনা, যদি অন্য কামনা থাকে ইতর বাসনা, তাহলে তাকে অভিজ্ঞ বলতে হবে না। যতক্ষণ পর্যন্ত অন্য বাসনা এই ভক্তির গর্ভে থাকে, সকাম ভক্তি দিয়ে, তাহলে সেই নিষ্কাম ভক্তি কিতা প্রেম প্রাপক, সেইটি মহিমা বলছেন বৈশ্যা, মানে সেই ভক্তি শ্রবণাদি উপায়া নবমিকা, শ্রবণ কীর্তন অর্চন বন্দন স্মরণ দাস্য সত্য আত্মনিবেদন, এই শ্রবণাদি উপায়া ভক্তি সাক্ষাৎ ভক্তি, সাক্ষাৎ ভক্তি এটি সর্ববিঘ্ন নিবারণ পূর্বক সাক্ষাৎ ভগবত বিভক্তি, সকল বিঘ্ন এটিতে নিবারণ পূর্বক সাক্ষাৎ ভগবানের চরণী প্রদান। এই জন্যই এখানে যে ধর্মের কথা বলা হচ্ছে, নিষেধ করছেন ভক্তিকে আখ্যা দেওয়া হলো পরম প্রথমে, যখন যিনি পরম কল্যাণ প্রশ্ন করলেন শ্রী সৌম্যকাজী ছিলেন, তখন সুরপুরি বললেন ওই পুংসার পরম ধর্ম যত ভক্তি রহস্যদি যত যশমা অধস্যদি ভক্তি সিকিমের পাখাটি ভক্তি এখানে কি যার থেকে অধস্যদি ভক্তি ক ভক্তি কথা শ্রবণাদিষু, আমি কথা শ্রবণ নাম কীর্তন স্মরণাদি অর্চন বন্দনাদি এতে যাতে রুচি হয় যার দ্বারা, সেটি এখানে পরম ধর্ম। তাহলে বুঝতে হবে যে সাক্ষাৎ সেই পরম ধর্ম শ্রবণ কীর্তনাদি প্রথমে তো রুচি থাকে না, অন্য কোনো কিছু জ্ঞান বৈরাগ্য ইত্যাদির উত্থান করা হবে, তার ফলে শ্রবণাই যে রুচি হবে এর নিষেধ করা হবে। যে শ্রবণ কীর্তনাদি লক্ষণা প্রেম ভক্তির এই সাধন ভক্তির এত মহিমা, যে সাধন ভক্তি সর্বর অনর্থ বিনাশ পূর্বক ভগবানের চরণে প্রেম ফল দানে আশ্রিতকে কৃতার্থ করবে, সেই সাধন ভক্তি কি নিজের প্রতি আশ্রিত রুচি আনার ক্ষমতা নেই? যে রুচি আনার জন্য আমি অন্য সাধনা করতে যাবি কেন এই অনর্থ গুলি অপরাধ আদি অনর্থ যদি থাকে আমরা বললাম ততদিন রুচি দিয়ে আসবে অনর্থ নিবৃত্তি করে নিষ্ঠা ভজনে কাজ। এখন এই শ্রবণ কীর্তনাদি রুচির আগে আর রুচির পরে একেই বলা হবে পরম ধর্ম যত ভক্তি রহস্য। এটি দুটি সর্বোত্তমের কথা উল্লেখ করলেন, একটি অহৈতুকি আর একটি অপ্রতি। যদি এই ভক্তির গর্বে কোন হেতু থাকে কামনা কিছু অন্তরে আসে সেগুলি ভগবানের কাছে প্রার্থনা করে, সেটি কেউ তত্ত্ব বলা জানে না কেন, কেন তার কারণ দেখা ভক্তি আসা ভক্তিকে এত শক্তি বলা হয়েছে যে অনন্যাস ভজনেই অনন্য ভজনেরই বলা,
আচ্ছা ভক্তিমা রানীর কৃপা হবে না কেন, সেই কামনা বাসনা থাকে, সেই কামনা বাসনাকে নাশ করে শুদ্ধ করে আর হৃদয় উদিত হবেন না। এটির উত্তর জানতে গেলে এই যে ভক্তি শুরু সেটি জানতে, এই ভক্তি তো কোন মায়া শক্তির বৃদ্ধি নয়, ভগবানের স্বরূপ শক্তির বৃদ্ধি, এবং সেই স্বরূপ শক্তির বৃদ্ধি এটি সেটি রাজনি এবং সমৃদ্ধির সাধনিক আর মানে উপাধি অংশ এখানে নয়, এই পাখা হবে কারণ রাজনি আবার কোনটা উপাদেয় আর কোনটা হ্যাংস ভগবানকে সেবা করার উদ্দেশ্য নিয়ে অন্তরে থাকা যায়, যদি অন্য কোন বাসনা চিন্তে থাকে ভগবানের প্রেম প্রাপ্তি প্রেম সেবা প্রাপ্তি এছাড়া তাহলে সেই বৃদ্ধি আসবেন না। আমাদের ভক্ত পরম্পরা ক্রমে এই চিন্ময়ের থেকে গঙ্গাধারার মতো এই বৃদ্ধিটি আসছেন ভক্তের হৃদয়ে, শরণাগত ভক্তের হৃদয়ে প্রবেশ করছেন শ্রবণ কীর্তনা শ্রবণ কীর্তন হচ্ছে সেই তারে বৃদ্ধি জড় ইন্দ্রিয়ে আসছেন, অতএব চিন্ময়ী বৃদ্ধি যদি চিন্ময়ের কিছু ভাবন না থাকে তো ভিতরে প্রবেশ করবেন কি করে, তীর্থ ঠিক আছে দৈব সত্তার বিন্দু ইন্দ্রিয়ে তার অভিজ্ঞান ঠিকই আছে, কিন্তু প্রবেশ যে করবে যদি মায়াবৃত্তিতে ইন্দ্রিয়ের মধ্যে দ্বার গুলি পূর্ণ থাকে তাহলে প্রবেশ করবেন কোনিচিত বৃত্তি। এই শ্রবণ কীর্তনাদি সব ভগবানের গুণ লীলা চিন্ময় জিনিস, সেই চিন্ময় জিনিসকে দ্বার করে ঢুকে যাচ্ছে আর ওই সাধন ভজন যেমনি হচ্ছে তেমনি সাধন ভজনের ওই পরিপাক্রমে ধীরে ধীরে মন বুদ্ধি চিত্র ইত্যাদির সঙ্গে মিলে আর প্রেম রূপে পরিণতি লাভ করছে। যেমন দৃষ্টান্ত দেওয়া হয়েছে পারদ আর গন্ধর্ব, পারদটা তরল জিনিস আর গন্ধর্বচূর্ণ খুব সহজ কঠিন, গন্ধর্বচূর্ণকে যদি পারদে ফেলে দেওয়া যায় তাহলে মিশে যায় না, অনেকক্ষণ বুঝতে 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 ধীরে 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 যখন সেই গন্ধর্বচূর্ণ গুলি পারদের সঙ্গে পূর্ণরূপে মিলে যাবে তখন তার নামটি হবে পঞ্জলি, তখন ওখানে আর গন্ধর্ব পাওয়া যাবে না, ওখানে আর ওই পারব্য পাওয়া যাবে না, দুটি মিলিতাবস্থা বা পরিণত অবস্থার নাম হচ্ছে পঞ্জলি, এটা একটা খুব গুণকর বস্তু। তো ঠিক সেই দৃষ্টান্তে যেমনি বৃত্তিটি শ্রবণ কীর্তনকে দ্বার করে এলে হৃদয়টা নিষ্ঠা হয় ভগবানের সেবা তার সুবিধিত পুণ্য কামনা বলি হওয়া যায় তবে আসত, কেন শ্রবণ কীর্তনকে দ্বার করে আসছে তবে কামনা থাকলেও নাশ করে নেন নাচতে পারবেন না, এই জন্য লাগনি দ্বারায় করে আনন্দ আচ্ছাবন আর লাগনি দ্বারায় করে ভক্তের পোষণ, এই দুটো লাগনি দ্বারায় ভগবান, তাহলে যেখানে ভগবানের সুখ বিধানের ইচ্ছা নাই বা সেই ইচ্ছাতে যেখানে শ্রবণ কীর্তন হয়নি সেখানে উনি আত্ম কি করেন
যেখানে প্রেম বাসনা আছে ভগবান আর প্রেম সেবার কামনা আছে সেই খালি উনি প্রবেশ করবে। যেখানে ভগবানের সাথে প্রেম সম্পর্ক নেই সেখানে উনি যান। এই জন্য এই ভক্তিকে এত ভাবে বিশ্লেষণ করা মুক্তি মুক্তি সিদ্ধি মাচ্ছা মনে যদি রয় স্পর্শমণি পারস্মণি না স্পর্শমণির এবং পরস্মণি স্পর্শ হলে যেন লোহা স্বর্ণে পরিণত হয় তেমনি তাই বলা আছে বৈষ্ণবের দেহ প্রাকৃত দেহ নয় অপ্রাকৃত দেহ এই প্রক্রিয়াতেই চিদানন্দ হয় দেহটি তাহলে মানে বাধা দেওয়া চায় না কোন বিঘ্নের মতো
ભગવાન આ જ રૂપે છે. ધ્યાન લગાવી સાધુ એક તો થઈ જાય એવું થાય છે. હિન્દુ સે ભી ન જો તો ભક્તિ દિવસે આવશે તખન બોલશે તથા નોતી માત બતાવકા પ્રતિ પ્રસંતિ માર્ગા વૈવત સુરિતા. હે પ્રભુ જ્ઞાની જોગી જેનો વિઘ્ન પસંદ હોય તમાર સતાશિત ભક્તો তার সেই রূপ দেখলে কোন প্রকার প্রভু তাদের তুমি তাদেরকে রক্ষা করো জগন্নাথ সর্বশক্তিমান. হাঁটতে হাঁটতে যখন পড়ে যাচ্ছে সেটা তো পেছনে আছে কিন্তু তুলে ধরবেন সর্বভয়হারী ভগবানই আশ্রয় করেছে ততক্ষণ পর্যন্ত
তো আপনি এই দিকে নামিয়ে রাখুন না, তাকে গলে দিয়ে বৈরাগ্য সমাধি ধ্যান বৈরাগ্য মুক্তির কথা বলছে মহাদেব কিছু কিন্তু দেবী উনি সহ্য করতে পারলেন না, সংসার হয়ে গেলেন, দুরাচার তোমাকে দেখাচ্ছে ভক্তের মতো ভক্তটা তোমার ভক্তের মন আসুরি কেন করলেন আপান পুরো চাইলেন ওর সম্বন্ধে কিছু বলেন, উনি চাইলেন যে অভিশাপ আপনার মাথায় তুলে দিলাম, আপনি যে অসন্তুষ্ট হয়েছেন ওইটা আপনি ক্ষমা করে সন্তুষ্ট ওইটাতে অপরাধ এত বড় মহাদের কাছে অপরাধ হলে কেন গঠন ভুল করেছি ক্ষমা না প্রসন্নতা চাইলেন এবং প্রসন্নতা নিলেন যেহেতু মহাদেব বললেন বললেন দেবী ভালো কাজ করি জানো তো আমার অগণিত ও আমার সঙ্গে গুরু ভ্রাতা পরস্পর তার কারণ ওর সংক্রমণ যেহেতু সে যদি আমাকে একটা এই সঙ্গে কিছু করি হাতি করলো আমি তো বলবো না কথাটা আগে তুমি হঠাৎ হয়ে গেল ও পাত্র তোমাকে অভিশাপ দিদি ওটা ক্ষমতা ওর আছে কিন্তু দিল দেখো ক্ষমা চাইল কিন্তু কোন গ্লানি ম্লানি রসি দেখতে পেলে মাথায় তোমার অভিশাপ নিয়ে যেমন আনন্দে হরিবড় গান করছিল সেরকম আনন্দেই মনে এরা কোথাও ভয় পায় সঙ্গে থাকলে কি সঙ্গেই তো ছিল এখন নরকে পাঠান এত বড় বিঘ্ন কিন্তু কি হলো যে ভক্তি বেড়ে ভগবানের কাছে গেলে আমাদের ভগবান বলি ওটা এবারে হবে না আপনারাই বলুন তবে কি উপায় উপায় তো আছে বলতে পারে আপনারা করবেন কি দেখুন এই যে স্বর্গরাজ্য ভোগ করছে আমার ধরনে এর থেকে কোটি কোটি গুণ ব্রহ্মানন্দের থেকে বেশি ছেলেদের এই স্বর্গ এর তো একবার উসুরি ঘাড়ে ধরে নামাচ্ছে আপনারা আর একবার আর তবু একটু বিষয় বাসনা অন্তরে আছে এখন তো আপনার নারদাদির মতো এইরকম পারি নাই যে বউ ছেড়ে কথা গ্রহণ করিয়ে ভোজন করব মনে অতএব আপনি না পারবেন উপায় বলে
তখন ভগবান বুঝলেন যা আপনার এই সংস্কৃতি এত প্রিয়, কেন এই দেহের দেহ ভুল করছেন তা আমার ভক্তির কাছে দিয়ে দরিদ্রের কাছে যা অক্ষাস্তি কামনা করুন, তাতে বজ্র হবে হতেই বর্তি হন, আমি চাই না বেশিদিন বুঝতে আমার ভক্ত ওকে আমি তোমার কাছে আনবো, আর এই ওর একমাত্র একটা ঋষি আমরা এই সামান্য সংস্কৃতির জন্য তার প্রাণটা চাইব তাতে কি আছে, আপনাদের নিকটে প্রাণটা প্রিয় আমার ভক্তির নিকটে প্রাণটা ওর উপকার যদি করতে পারে না আস্তে আস্তে দিয়ে দেবেন দেখেন না, গেলেন দলিত্রী মুনিকে চাইলেন ভগবানের আদেশ বিদ্যমান হয়ে সঙ্গে দাঁড়িয়ে বলছেন দেবরাজ ভগবান পাঠিয়েছেন আমার মৃত্যু আপনার হাতে দিয়েছি, আমিও চাই একটাই অস্ত্র, যদি না মরে যায় তাহলে প্রভু একবারে শেষে সাহায্য পাচ্ছেন না ভয়ে ছাড়ুন কি মনে করছে আমার প্রভু স্বর্গরাজ্য তো আমাকে দেবেন, আমার প্রভু কখনোই কামনা যদি তার ভক্তকে দেন না দেওয়া ইচ্ছা করেন না স্বর্গরাজ্যে আমাকে দেবেন না আমাকে গিয়ে চরণে নিয়ে যাবেন, আর তার নিজিত এই বজ্রটা আপনার এই জন্য আমার কামনার তা ছাড়ুন না, উনি যখন ভয়ে ছাড়ছে আড়স করে আছেন তখন ভগবানের চরণে শুদ্ধি করেছে এই নিষ্কাম ভক্তি বিশ্লেষণ করা হচ্ছে, চরম নিষ্কাম ভক্তি লক্ষণটি তার এই স্তুতির মধ্যে একটা স্তুতি প্রকাশ করেছে, এই জন্য আবার দেবী ভাগবত আছে আবার ভাগবত আছে শ্রীমদ ভাগবত কাকে বলা যায়, এক কথায় লক্ষণ করলেন শ্রীমদ ভাগবত যে গ্রন্থে বৃত্তাসুরের বধ প্রসঙ্গ আছে সেই গ্রন্থ শ্রীমদ এত বড় বড় বৃত্তাসুর এমন যে বৃত্তাসুরের লক্ষণে লক্ষণ করলে সন্দর এই শুদ্ধভক্তি বিশ্লেষণ এরপরই তো প্রীতি অভিযোগ ওখানে কি নাকি বিশ্লেষণ সেইখানে শ্রী শ্রদ্ধা করেছে, আর তিনি এই জিজ্ঞাসা করছেন যে বৃত্তাশ্রের ভিতরে কি আছে, যার জন্য ব্যাসদেব তার লক্ষণে ভাগবতকে লক্ষিত করলেন, বললেন ভাগবতের লক্ষণ সূক্ষ্মভক্তি স্থাপন আর বৃত্তাশ্রী স্ফুটিত এইরূপ একটা সূক্ষ্মভক্তি স্থান সূক্ষ্মলক্ষণ ভগবান স্মৃতিতে এসে দেখা
따스 워터 우리 기타 자 타이비 아니 타이 올라니 스파게 다르 타이나 이티비 다르 포트 타이나 소프로 타이나 지오 타이나 기타 오 아니 아프라기 프라브리티 প্রাণ বৃদ্ধিতে যায় কিরকম বৃদ্ধি চলায় সেভাবে আমি ঘুমাই তপবৃত অজাত পক্ষায় পমাতরং খগা স্পন্নাম যথা বংশ পুরা গুণাত্তা প্রিয়ং জীব ভূষিতং বিষণ্ণা মনোরবিন্দাক্ষ দীর্ঘিক সতি ত্বাম হে অরবিন্দাক্ষ কমল রুতন এটিতে মার্জি উল্লেখ করা হচ্ছে অনন্ত মার্জি সময় তুমি আর আদিও সেই মার্জিতির কথা বলু আমার নয়ন বিকাশ করা আছে তোমার মার্জি আশা করবে তাই আমি তোমায় দেখতে চাই কেমন দেখতে চাও দেখার আকাঙ্ক্ষা অজাত অবস্থা ইমা তরম খগা তিনি ভক্তি মা বাচ্চা দিয়েছেন বাচ্চাগুলি মজা তপস্যা করতে পারে ভক্তি মা খাওয়ার তাদের দিতে দেয় ক্ষুধিত সেই ভক্তি বাচ্চা মায়ের আস্তি বিলম্ব হচ্ছে তখন তারা যে উৎকণ্ঠায় মায়ের দিকে ওই মাকে দেখতে চায় নিদ্রিক সারা উৎকণ্ঠাটা কিন্তু বৃত্তাসুর চিন্তা করছে যে মাকেই তো দেখতে চাচ্ছে না মা খাবার আনবে রাতে স্নান মিটতে হবে এই জন্য দেখছে আমার জন্য ভগবান উপার নামেন তার জন্য কি আমি তাকে দেখতে চাচ্ছি ঠিক অন্য দৃষ্টান্তে চলে গেলেন উচ্চারণের জন্য বাচ্চাটি মা সারা সন্ধ্যা হয়েছে রাখাল গাভী নিয়ে আসছে তখন বাচ্চাটি গাভী তো বৎসল সেই হার তার শুনে টন করছে তখন সেই বাচ্চাটিকে স্মরণ করে হুঙ্কার শ্রবণে ওই বর্ষটা প্রভু যে প্রকার মাকে দেখতে চাই এই সেই রকম আমি আপনাকে দেখতে চাই এটা তো সন্তুষ্ট হলে না শিবের পাখা বিশ্লেষণ করেছেন বললেন হ্যাঁ দুধটা কিন্তু তাহলে তো দেখতে চাচ্ছে সেই গুরুটার জন্য এমন কিছু পাওয়ার জন্য তার এতখানি প্রেম যে যৌবনে হোক বার্ধক্যে হোক অতি অতি সহমৃতা তিনি প্রতিভূত যৌবনে হোক আর বার্ধক্যে অতি প্রাপ্তি হলেই সে সহমরে যা এই সম্বন্ধে এইরূপ প্রতিভক্তি যার অতি বিদেশে গেছেন বহুদিন পর গিয়ে আসছেন
অর্থ দিয়েছেন যে অমুক সময়ে আদি দিয়ে পৌঁছাব, যত সেই সময়টা অতিক্রান্ত হচ্ছে তত পতিব্রতা যেমন সেই প্রাণ প্রতিকে দেখতে চায় তবু আমার প্রাণ প্রেমী তোমায় শিখেছে। এই দৃষ্টান্তে কিছুটা তার কাজ করবে, বহুদিন সেবার আকাঙ্ক্ষা করে আর উচিত আছে নাই, কোন শৃঙ্গার করেন নাই, কিছু উৎসব দর্শনে যান নাই, সেবা করবেন সেই জন্য দেখতে পাচ্ছেন। তিনি বললেন এটা দেবতাসমূর্তি বলেন যে আমি দেখতে চাই জিজ্ঞাসা করছে কিরকম আমি তার তোমাকে প্রাণ ধরে সেবা সেবার অভাবে এই যে ওষুধ হতে কি প্রাণ যায় প্রভু এতদিন প্রসিদ্ধ ভর্তি গাহায় আছি নিয়ে চলো যাতে প্রাণ ধরে সেবা এই জন্যে আর এই জন্যে বিদ্যাস সেবার ভাগ যেখানে তিনি ভগবানের নাম লীলা কীর্তন করিবে না তার থেকে সহসায় ভগবতী উন্নয়নিত হল। এই জন্য সাধকের পক্ষে যখন ওই কথা বলা হলো ভাগবতে যে বিঘ্ন এলেই ভক্তি বেড়ে যায় সোপানের কথা বড় বড় বিঘ্নের মা থাকবে ভগবানের দিকে সেখানে ব্যাখ্যাটা লিখছেন ভক্তি বিঘ্নে ধনু তপস্যা তত ভগবত মহতি কৃপা স্যা যখন ভক্তি বিঘ্ন আসে ভগবানের মহতি কৃপা এর দ্বারা ভগবানের মহতি কৃপা ভক্তের পরে এই জন্য এই ভক্তিতে বিঘ্ন নিবারণ পূর্বক বিঘ্নের অবকাশ নেই সাক্ষাৎ ভক্তের প্রেম ভক্তি স্থিতি এই ভক্তি সাক্ষাৎ ভক্তি এর ফল প্রেম আদম কৃষ্ণের মাধুর্য রস প্রেমা করায় আস্বাদন প্রেমা প্রীতি পাই কৃষ্ণের সেবা কর আর প্রেমা প্রীতি হয় কৃষ্ণ তাহলে এই ভক্তি পরম দুর্লভ এবং অনন্য পরম দুর্লভা দুর্লভত্বে সতী অন্য কামনায় সব না বিধেয়ম সুতরাং যদি অন্য কামনা স্বয়ং করেও যদি বললেন এবং আবার পঞ্চম স্কন্ধে ঋষভ দেবের বাক্য দৃষ্টান্ত দিচ্ছেন আজকে আমাদের সুন্দর কথা।